নমস্কার তৃণমূল অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আজকে থেকে সারা রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। 6,98,000 মতো পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আমাদেরও খেজুরি থানার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠে 383 জন পরীক্ষার্থী আজকের পরীক্ষার্থী তারা মাধ্যমিক পরীক্ষায় বসবেন। আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরীক্ষার্থী সহ অভিভাবক অভিভাবিকা এখানে সমবেত হয়েছেন। তো আমরা ঘোষণা করছি যে আজকের খেজুরি এক ব্লক তৃণমূল কংগ্রেস এবং খেজুরি এক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে তারা আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে উঠুক, ভালোভাবে পরীক্ষা দিক, এই শুভকামনা জানিয়ে আমাদের নেতৃত্বগণ এখানে সামিল হয়েছেন, উপস্থিত হয়েছেন। তাদেরকে ফুলের গোলাপের একখানি তোড়া, জলের বোতল এবং একখানি পেন দিয়ে তাদের অভিনন্দন জানাবেন, জানাচ্ছেন। আগামী দিনে তাদের পথ চলা ভালো হোক, তারা আগামী দিনে উন্নতি করুক, তাদের পরীক্ষা সুন্দর হোক, সাফল্য লাভ করুক, এই গুটি কয়েক কথা বলে আমরা আমাদের সকালের এই কর্মসূচি শুরু করছি।